হাই ফ্রেন্ড আপনারা দেখছেন ফিউচার এডুকেশন ইউটিউব চ্যানেল তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নেতে সুভা সুপেন ইউনিউভার্সিটির তরফ থেকে পোস্ট গ্র্যাজুয়েট অর্থাৎ যারা পিজি কোর্স করছেন তো তোমাদের জন্য একটি এক্সাম সংক্রান্ত অফিসিয়াল নোটিশ কিন্তু পাবলিক করা হয়েছে তো সেই সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করব তো আগে বলে রাখি যারা এখনও পর্যন্ত আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা জলদি সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটি অন করে দিও তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে যারা পিজি স্টুডেন্ট রয়েছে তো তাদের কিন্তু অফিসিয়াল নোটিশ একটি পাবলিক করা হয়েছে এক্সাম সংক্রান্ত তো এখানে তোমরা দেখতে পাচ্ছো যে অনলাইন এক্সামিনেশন অফ পোস্ট গ্রাজুয়েট ট্রাম অ্যান্ড থিওরি এক্সামিনেশন তো ব্যাকেট এখানে দেখতে পাচ্ছ যে এক্সিট এক্সিট কথার মানে হচ্ছে যে এক্সাম ফর্ম ফিল আপ তো তোমরা অবশ্যই করে এক্সাম ফর্ম ফিল আপটি কিন্তু করে নিও তো এক্সাম ফর্ম ফিল যদি না করে থাকো তাহলে কিন্তু এক্সাম দিতে পারবে না এবং তোমাদের যে এক্সামের যে পদ্ধতিটা সেটা সম্পূর্ণটায় অনলাইনের মাধ্যমে কিন্তু হবে তো তোমাদের এবছর অনলাইনের মাধ্যমে বিডিপি প্লাস পিজি সমস্ত স্টুডেন্টদের কিন্তু অনলাইনের মাধ্যমেই কিন্তু তোমাদের পরীক্ষাগুলি হতে থাকবে তো সেক্ষেত্রে বলে রাখি তোমাদের যে যেসব স্টুডেন্ট তোমরা পিজি ক্যান্ডিডেট রয়েছো তো তোমাদের একে অক্টোবর থেকে আঠেরোই অক্টোবর এর মধ্যে কিন্তু তোমাদের পরীক্ষা নেওয়া হবে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে পরিষ্কার করে এখানে বলে দেওয়া হয়েছে তোমাদের একে অক্টোবর থেকে আঠেরোই অক্টোবরের মধ্যে তোমাদের পরীক্ষা কমপ্লিট করানো হবে তো সেক্ষেত্রে যেসব স্টুডেন্ট তোমরা রয়েছো তারা অবশ্যই নোটিশটি একটু ভালো করে ফলো করে নিও এবং তোমাদের যে এক্সাম ফর্ম ফিল আপের বিষয়টা হচ্ছে তোমরা এক্সাম ফর্ম ফিল আপটি অবশ্যই করে করে নেবে এবং এক্সাম ফর্ম ফিল আপ না করলে তোমরা এক্সাম বুঝতে পারবে না তো তোমাদের পরীক্ষার প্রসেসটা সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে হবে এবং তোমাদের কী পদ্ধতিতে এবং কত নম্বরের তোমাদের যে পরীক্ষাটি হবে কত নম্বরে হবে সেই সম্পর্কে তো এখনও নোটিশ দেওয়া হয়নি তো এরপরের নোটিশ অবশ্যই জানিয়ে দেওয়া হবে তার জন্য তোমাদেরকে একটি কথা বলে রাখি তোমরা কন্টিনিউ তোমরা নেতাজি যে মেন ওয়েবসাইট রয়েছে সেটি কন্টিনিউ তোমরা ফলো রাখতে পারো বা ফলো করে নিও তো সেক্ষেত্রে এটাই ছিল আজকের বিষয় একে অক্টোবর থেকে আঠেরো অক্টোবরের মধ্যে তোমাদের পরীক্ষা নেওয়া হবে সম্পূর্ণ অনলাইন মোড তো সেক্ষেত্রে কত নম্বরের পরীক্ষা হবে সেটা অফিশিয়ালিভাবে কোনোভাবে এখনও নোটিশ দেওয়া হয়নি তো এর এর পরের নোটিশে অবশ্যই তোমরা জানতে পারবে কী প্রসেসে তোমাদের কত নম্বরের পরীক্ষা নেওয়া হবে তার নোটিফিকেশন পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং তোমাদের এরপরে যদি কোনো রকম কোশ্চেন বা কিছু জানার থাকে সেক্ষেত্রে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে তোমরা কন্টিনিউ কমেন্ট করে জানাতে পারো তো এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে